ডুয়াল মিন করতেছে এখানে দুইটা রোটার ইউজ করা হয়েছে এসিতে যেটা হচ্ছে যে ডাবল রোটার এনার্জি সেভিং যেটা 70% এনার্জি সেভিং করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দীপ্তি স্প্রেম থেকে দীপ্তি বলছি দীপ্তি স্প্রেমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি এলজির শোরুমে আর এটা হচ্ছে গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ এলজির শোরুমের শাখা এবং এটা হচ্ছে এলজির নিজস্ব আউটলেট এবং এটার অ্যাড্রেসটা আমি একটু মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা রোডে পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাবেন ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্স তার ঠিক নিচতলাটাই এই শোরুমটি অবস্থিত তা আপনাদের সুবিধার্থে আমি কার্ডটা একটু শো করে দিচ্ছি এটা হচ্ছে এলজির কার্ড এবং এটার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে এমডি মাইনুল ইসলাম এবং এটার অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্স ঢাকা রোড চৌরাস্তা গাজীপুর এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমার কমেন্টের পিন পোস্টে ডেসক্রিপশন বক্সে সেই সাথে নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যাতে তাদের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে এই এলজি শাখার এলজির এসির কালেকশন দেখাবো এবং এজন্য আমাদেরকে বরাবরের মতো হেল্প করবে সাইফুল ভাই সাইফুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আছি এলজি বাটারফ্লাই শপে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এলজি কিছু মডেল নিয়ে এসির মডেল নিয়ে বিশেষ করে এসির হচ্ছে যে আপনার এলজির দুই ধরনের আপনার এসি হয় এবং সবগুলোই হচ্ছে ইনভার্টার এবং বিশেষ করে ডুয়াল ইনভার্টার এবং আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে ডুয়াল ইনভার্টারটা কি আর এটা কিভাবে কাজ করে এবং এটার বিদ্যুৎ বিল কীরকম বা এগুলোর মডেল এবং প্রাইস এই বিষয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে যেই মডেলগুলো নিয়ে আলোচনা করব তো এলজি এসি মূলত সবগুলোই হচ্ছে যে প্রযুক্তিটা এলজি থেকে ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে যে মূলত ডুয়াল ইনভার্টার ডুয়াল ইনভার্টারটা মূলত হচ্ছে যে মার্কেটে যতগুলো ইনভার্টার এসি আছে সবগুলার আপনার রোটার থাকবে একটা সিঙ্গেল রোটার আর এলজি ডুয়াল মিন করতেছে এখানে দুইটা রোটার ইউজ করা হয়েছে এসিতে যেটা হচ্ছে যে ডাবল রোটার ডাবল রোটারটা যদি আমি এখানে একটু চিহ্নটা দেখাই আপনাদেরকে এই যে এখানে এটা হচ্ছে যে সিঙ্গেল থাকলে এটাকে ইনভার্টার বলা হয় আর যেহেতু এলজি ডাবল রোটার ব্যবহার করতেছে এখানে অন ডুয়াল ইনভার্টার কম্প্রেসর এখানে হচ্ছে যে দুইটা রোটার ব্যবহার করা হয়েছে তো এই যে দুইটা রোটার ব্যবহারের ফলে আপনার এলজি এসিতে আপনি বেনিফিটটা কী পাচ্ছেন তো এখানে যেহেতু দুইটা রোটার দেওয়া আছে এটা আপনার দ্রুত কুলিং করতে পারে রুমটা যেটা এই যে এখানে দেওয়া আছে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার রুমে যদি এলজি ডুয়াল ইনভার্টার এসি থাকে আপনার রুমটা 40% দ্রুত কুলিং করতে পারবে যেটা এই যে এখানে দেওয়া আছে 40% ফাস্টার কুলিং ডুয়াল ইনভার্টারের মেইন বেনিফিট হচ্ছে যে দ্রুত কুলিং যেটা 40% দ্রুত রুমটা কুলিং করতে পারে এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে মোস্ট এনার্জি সেভিং যেটা 70% এনার্জি সেভিং করতে পারে এই দুইটা বেনিফিট পাবেন আপনি যদি এলজি ডুয়াল ইনভার্টার এসিটি আপনার বাসায় থাকে তো এটা কিভাবে এনার্জি সেভিং করে যেটা হচ্ছে যে এটাতে ডুয়াল রোটর ব্যবহারের ফলে এটাতে যে অপারেশন সার্কেলটা এটা 10 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত এটা ওঠানামা করে যার ফলে এটা হচ্ছে যে 100 থেকে 20 অতিক্রম করে সবচেয়ে জোরে চলতে পারে এবং রুমটা খুব দ্রুত ঠান্ডা করতে পারে আর এখানে এটা স্টেবল করতে পারে 10 হার্টজ পর্যন্ত যেটা 10 হার্টজে নেমে আসে এবং এটা আপনার এনার্জি সেভিংটা খুব বেশি পরিমাণে করতে পারে যেটা 70% আপনার এনার্জি সেভিং করতে পারে এবং এখানে আপনার তিনটা সাইজ হয় এলজি ডুয়াল ইনভার্টার এসির 1 টন 1.5 টন 2 টন ঠিক আছে এখন এই এসিগুলো আপনার বাসায় কীভাবে সেট করবে যেমন রুমের স্পেসটা কতটুকু আপনার ধরেন আপনার বাসা 5 তলা আপনার রুমটা হচ্ছে 2 তলায় তো আপনার রুমটা স্কোয়ারে হচ্ছে দৈর্ঘ্য 12 ফিট প্রস্ত হচ্ছে যে আপনার 10 ফিট তাহলে কি হলো 10 এবং 12 দুইটার আয়তন মিলে হলো 120 স্কোয়ার ফিট যদি আপনার রুমটা 10 ফিট বাই 12 ফিট হয় 120 স্কোয়ার ফিট আয়তনের হয় সেক্ষেত্রে আপনার রুমটা 1 টন কাভার করবে এবং আপনার রুমটা যদি দেখা যায় যে 10 ফিটের বেশি হয় বা ধরেন আপনার রুমটা 12 ফিট বাই 13 ফিট বা 12 ফিট বাই 12 ফিট
তাহলে আপনার 1 টনে হবে না আপনাকে 1.5 টনের এসিটা ইনস্টল করতে হবে কারণ 1 টনটা 120 স্কয়ার ফিট কভার দিবে এবং 1.5 টনটা 180 স্কয়ার ফিট কভার দিবে এবং আপনার রুমটা যদি 180 এর বেশি হয় যেমন ধরেন 16 বা 16-17 যদি এরকম হয় রুমের সাইজটা সেক্ষেত্রে আপনাকে 2 টন সেট করতে হবে তো এইভাবে হচ্ছে যে স্কয়ার ফিট হচ্ছে 1 টনে 120 1.5 টনে 180 2 টনে হচ্ছে 200 20 স্কয়ার ফিট পর্যন্ত আর আমরা যদি বিটিওটা একটু জানি হ্যাঁ হ্যাঁ বিটিওটা যেটা হচ্ছে যে 1 টনে হচ্ছে আমাদের 12000 বিটিও দেয়া আছে 1 টনে 18000 এবং হচ্ছে যে আপনার 2 টনে হচ্ছে যে 22000 বিটিও দেয়া আছে ঠিক আছে এখন আমি এখন মডেল আর মডেল এবং প্রাইসটা জানিয়ে দেই তো 1 টনের মডেল নাম্বারটি হচ্ছে আপনার S4UQ12J3AC তো এটার সাইজ হচ্ছে 1 টন এবং এটা বর্তমান প্রাইস হচ্ছে 63150 তো এই যে ডুয়াল ইনভার্টার এসি গুলো দেখতে পারতেছেন তো এই এসি গুলো এলজি থেকে আপনাকে 10 বছর এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে যে কম প্রেসারটা থাকবে আউটডোরটা তো এই যে 1 টনের এসিটা তো এটার পার্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ইনডোর একটা হচ্ছে আউটডোর তো এটা হচ্ছে মূলত আউটডোর তো এই আউটডোরে আছে কম প্রেসার যেটা এলজি থেকে আপনার এই কম প্রেসারটা আমরা দিচ্ছি 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই এসিটা আপনারা 1 ইয়ার্স স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাবেন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এখন এই আউটডোরে আপনার একটা প্রযুক্তি দেয়া আছে যেটা হচ্ছে গোলফিন এই গোলফিনটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমরা সোডিয়াম ক্লোরোফ্রাইটে এটা 360 ঘন্টা এটা ভিজিয়ে রেখে টেস্ট করা আছে এটাতে ফাঙ্গাস এবং এটাতে মরিচা আসে না ঠিক আছে এবং এই আউটডোরটা যেহেতু আপনার রুমের বাহিরে থাকবে এটাতে আপনার রোদ বৃষ্টি অ্যাসিড রেইন এই ধরনের তাপমাত্রার ফলে আপনার প্রবলেম হতে পারে এই জন্য আমরা এটাকে চারটা লেয়ারে আমরা এটা তৈরি করা যার ফলে এটাতে আপনার ওয়াটারপ্রুফ কোটিং দেওয়া আছে তারপরে ফাঙ্গাস কোটিং দেওয়া আছে ডাস্ট কোটিং দেওয়া আছে যার ফলে আউটডোরটা আপনি বাইরে যে কোনো জায়গায় রাখেন না কেন এটা আপনার ডিউরেবিলিটি পাবেন যেটা হচ্ছে যে মরিচা আসবে না এবং এটাতে ফাঙ্গাস জমবে না ঠিক আছে তো এটা হলো আমরা 1 টনের মডেল নিয়ে কথা বললাম তো এটার সেম ফিচারটা আপনি 1.5 টন 2 টনে পাবেন তো আমরা এখন 1.5 টনের মডেল এবং এটার প্রাইস নিয়ে কথা বলি 1.5 টনের মডেল নাম্বার হচ্ছে এলজি S4UQ18KL3AB তো এটার সাইজ হচ্ছে 1.5 টন এবং এটার প্রাইস হচ্ছে 89290 ঠিক আছে এটা হচ্ছে যে আপনার রুমটা যদি 120 স্কয়ার ফিটের বেশি হয় রুমটা যদি 12 ফিট বাই 12 ফিট হয় সেক্ষেত্রে আপনি 1.5 টনের এই এসিটা আপনার বাসায় ইনস্টল করতে পারবেন তো এখন আমরা যে এসিটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে 2 টনের আমাদের যে ডুয়াল ইনভার্টারের মধ্যে সবচেয়ে বড় সাইজ যেটা এটা হচ্ছে 2 টন তো এটার মডেল নাম্বার হচ্ছে যে এলজি S4UQ24K23AD তো এটার সাইজ হচ্ছে 2 টন এবং এটার প্রাইস 1,450 এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার রুমটা যদি 220 স্কয়ার ফিটের মধ্যে হয় 180 এর বেশি সেক্ষেত্রে আপনি 2 টনের এসিটা ইনস্টল করতে পারবেন এবং এই সবগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি সেম এবং প্রযুক্তিটা সেম এবং এই এসিটা আপনার রুমটা 40% দ্রুত ঠান্ডা করতে পারবে এবং 70% এনার্জি সেভিং করতে পারবে ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে এলজি ডুয়াল ইনভার্টারের স্ট্যান্ডার্ড মডেল বলা হয় তো এখন আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো আমাদের আয়োনাইজার মডেল এবং ওয়াইফাই মডেল তো এই মডেলটার বিশেষত্ব হচ্ছে আগের সবগুলো প্রযুক্তি পাচ্ছেন এখানে পাশাপাশি এক্সট্রা একটা ফেসিলিটিস আছে যেখানে এটাতে আপনার ওয়াইফাই এর অপশনটা পাবেন যেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় বসে আপনার রুমের এসিটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে যে মোবাইলে অ্যাপস ইনস্টল করে মোবাইল থেকে কানেক্ট করে আপনি যে কোনো জায়গায় বসে এসি অন অফ করতে পারবেন টেম্পারেচার মনিটরিং করতে পারবেন এনার্জি মনিটরিং করতে পারবেন ঠিক আছে এছাড়া আরেকটা অপশন আছে যে এখানে আপনারা দেখতে পারবেন এটাতে আমরা নিউ এডিশন প্লাজমাস্টার আয়োনাইজার একটা অপশন চলে আসছে তো এই যে এসিটা আপনারা দেখতে পারবেন এই অপশনটা তো এই যে এখানে দেয়া আছে আয়োনাইজার তো এই আয়োনাইজারের আপনার মেন ফিচার আছে কিছু যেমন এটা হচ্ছে যে আপনার এই যে 4 স্টেপ ফিল্টার দেয়া আছে এখানে 4টা স্টেপ আছে 1, 2, 3 এবং 4 তো প্রথম স্তরে কি করবে আপনাকে এখানে একটা ফিল্টার দেয়া আছে প্রি ফিল্টার এখানে হচ্ছে রুমের ভিতরে আপনার যত ধরনের ডাস্ট থাকবে এটা হচ্ছে যে আপনার সে ওইটা প্রাথমিকভাবে ক্লিন করে দিবে ঠিক আছে ওই ডাস্টটা ফিল্টারে সেকেন্ড যে অপশনটা আছে অ্যালার্জি ফিল্টার এটা হচ্ছে যে আপনার রুমের ভিতরে আপনার আসবাবপত্র এবং ফার্নিচার এবং জামা কাপড়ে লেগে থাকা ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলোকে সে 99.99% ক্লিন করতে পারবে এবং এই জিনিসটা হচ্ছে যে আপনি সার্টিফাই করা ঠিক আছে
আপনার কোনো ধরনের অ্যালার্জির প্রবলেম হবে না, এটাতে আপনার অ্যালার্জি ফিল্টার দেয়া আছে। তারপরে তিন নম্বরে দেয়া আছে অটো ক্লিনিং ফিল্টার। তো এই ফিল্টারটার কাজ হচ্ছে আপনার রুমের ভিতরে যত আয়নস আছে, এখানে আমাদের বলা হয়েছে যে 3 লক্ষ মানে 3 মিলিয়ন আয়ন সে ইয়া করতে পারে, মানে রিডিউস করতে পারে রুম থেকে। আপনার যদি এই এলজির যে আয়োনাইজার মডেলটা আপনার বাসায় থাকে, আপনার রুমের পরিবেশটা থাকবে ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু এবং দুর্গন্ধমুক্ত। কারণ এটা হচ্ছে যে একটা প্রযুক্তি দেয়া আছে আয়োনাইজার, যেটা হচ্ছে যে রুমটাকে স্টেরিলাইজ করবে, বিভিন্ন ধাপে বিভিন্ন স্টেপে ফিল্টারিংয়ের মাধ্যমে রুমের বাতাসটাকে পিউরিফাই করবে, যার ফলে আপনারা বাসায় যদি বয়োজ্যেষ্ঠ লোক থাকে বা বাচ্চা থাকে, তাদের শ্বাসকষ্ট বা তাদের অ্যালার্জির কোনো প্রবলেম হবে না, একদম সেফ থাকবে আপনার রুমের আপনার পরিবারের লোকজনগুলো। ঠিক আছে, তো এই যে এখানে দেয়া আছে আপনার খেয়াল করবেন প্লাজমাস্টার আয়োনাইজার, এটা হচ্ছে যে 99% আপনার ব্যাকটেরিয়া এবং ডিউডোরাইজ করবে আপনার রুমের বায়োটাকে। তো এটারও আপনার সাইজ পাবেন 3টা, 1 টন, 1.5 টন, 2 টন। তো এটার আউটলুকটা হচ্ছে যে এখানে একটা সিলভারের শেড দেয়া, এটাই হচ্ছে ডিফারেন্ট। আর হচ্ছে যে আয়োনাইজার ফিল্টার দেয়া আছে এবং এটা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করা যায়। ঠিক আছে, এই যে এখানে দেখবেন যে আপনার স্মার্ট থিংস অ্যাপস মোবাইল ইনস্টল করে আপনারা এখানে ওয়াইফাই কানেক্ট করে আপনার রুমের এসিটা, অনেক সময় হয় না যে আপনি রুমে এসি অন করে বাইরে চলে গেছেন ভুলবশত, তখন আপনার এসিটা অন অফ করতে হবে। অনেক সময় এটা হয়, আমরা ঘরে ঢুকে কিন্তু একটা এসি ছাড়লে অনেকক্ষণ সময় নেয় ঠান্ডা হতে। হ্যাঁ, আপনি বাইরে বসে আছেন, একটু দূরত্বে আছেন, আপনি ওখান থেকে এসিটা অন করে দিলেন, বাসায় এসে ইনস্ট্যান্ট আপনি কুলিংটা পেলেন। সেটা হচ্ছে যে আপনার এটা একটা বেনিফিট পাবেন, আপনি যদি আপনার বাসায় এই ওয়াইফাই মডেলের এসিটা থাকে, আপনি বাসার না থেকেও আপনি বাহির থেকে এসিটা অন করতে পারবেন এবং বাইরে চলে গেলেও আপনি এসিটা অফ করতে পারবেন। এই বেনিফিটটা আপনি এলজি ডুয়াল ইনভার্টার ওয়াইফাই যে মডেলটা আছে এটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি এই সুবিধাটা নিতে পারবেন। তো এটারও ওয়ারেন্টি গ্যারান্টি সেম। আমি এখন 1 টনের মডেলটা একটু দেখাই আপনাদেরকে আয়োনাইজারের। তো এটার 1 টনের মডেল নাম্বারটি হচ্ছে S4UQ12ZA2PCIN। তো এটার সাইজটা হচ্ছে 1 টন, যার প্রাইস হচ্ছে আপনার 69,980। ঠিক আছে, আর এটা হচ্ছে 1.5 টন, 1.5 টনের মডেল নাম্বারটা হচ্ছে যে আপনার 18KL27B। তো এটার সাইজ হচ্ছে 1.5 টন, প্রাইস হচ্ছে আপনার 99,540। ঠিক আছে, আর এটা হচ্ছে 2 টন, 2 টনটার প্রাইস 2 টনটা লাগানো নেই, 2 টনটার প্রাইস হবে আপনার 1,10,000। ওটার রিয়া মডেলটা নাই, সেম লুকিং হবে, জাস্ট সাইজটা হবে একটু বড়, 2 টনের মতো। তো এই এসিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুম থেকে আপনারা পারচেস করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন কলের মাধ্যমে। ফিটিংটা কিভাবে, মানে চার্জটা? হ্যাঁ, ফিটিংটা হচ্ছে যে আমাদের এই এসিগুলোর সাথে আমরা 10 ফিট কপার পাইপ দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে এটা সেট করে দিবে, এটা ফ্রি ইনস্টলেশন পাবেন, আপনাকে বাড়তি কোনো চার্জ বেয়ার করতে হবে না। ঠিক আছে, এবং আমাদের এই এসিগুলো আপনারা ক্যাশ, কিস্তি এবং ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে পারচেজ করতে পারেন। আচ্ছা, ডাউন পেমেন্ট কত দিতে হবে? হ্যাঁ, ধরেন আপনার আমাদের টোটাল এসি প্রাইসের আপনার 15% আমরা ডাউন পেমেন্ট নিয়ে থাকি, আর বাকিটা হচ্ছে 6 মাসে পরিশোধ করলে বাড়তি কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। ওকে, আচ্ছা ভাইয়া, তো গাজীপুরে যারা আছে, হ্যাঁ, তারা তো অবশ্যই এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবে, মানে আমার যে ভিউয়ার্সরা আছে যদি গাজীপুরের ভিতরে থেকে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কেমন সুবিধা পাবে, এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে কেমন সুবিধাটা পাবে? আমরা অ্যারাউন্ড বাংলাদেশ এবং আমাদের বহিরাগত আমাদের প্রবাসী আছে, তারাও আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আপনারা এই এসিগুলো কিনতে চান আপনারা কিনতে পারবেন। আমরা আপুর চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসেন আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখবো এবং আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা ফোন কলের মাধ্যমে আমাদের এসিগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা আপনাদের সুবিধা মতো আমরা ডেলিভারি করে দিব এবং এটা বাসায় ইনস্টল করে দেব, ফ্রি ইনস্টলেশন, বাড়তি কোনো চার্জ আপনাকে বেয়ার করতে হবে না। এবং আমাদের এই প্রাইসগুলো নেটে দেয়া আছে এবং আমাদের এই মডেলগুলো হচ্ছে একদমই লেটেস্ট মডেল, যার ফলে আপনি এখানে বিশেষ সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। তো এতক্ষণ আমরা জেনে নিলাম এলজি এসি সম্পর্কে, এখানে ভাইয়া মানে 2 রকম যে এসি আছে তাদের, তো এই 2টা সম্পর্কে আমাদেরকে ইন ডিটেলস বলে দিয়েছে, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আলাদা একটা সুবিধাও রেখেছে তারা।
অবশ্যই আপনারা মিস করবেন না যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন। তাদেরকে বলবো যদি কেউ এসি কিনতে চান, সামনে যে শীত চলছে তবু শীতের মধ্যে শীত চলে গেলে আবার গরম চলে তো চলেই আসবে, তো আপনারা এখন থেকেই যারা এসি কেনার কথা ভাবছেন তারা অবশ্যই আউটলেটে ভিজিট করবেন, আর যারা দূর দূরান্তে আছেন তারাও ফোন কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।